यस्य प्रसादाद् भगवत् प्रसादो यस्य प्रसादान्यगति कुतोपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षङ्कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवीणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्म गोपालविषं तप्तकाञ्चनगौराङ्गी राधिवृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय विधसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহাও হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ
দুর্গমী পথিমেন্ধস্য স্খলৎপাদ গতির্মুহ সকৃপা জ্যেষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম্। ইতি দৃক সলীলাভিরানন্দকুণ্ডে সঘোষংনিমজ্জন্তমাক্ষাপয়ন্তম্ তদীয় শীতজ্ঞেষু ভক্তৈর্জিতস্তং পুনঃপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে পদ্মপুরাণে পরম কৃষ্ণ ভক্ত মহামুনি সত্যব্রত এই অষ্টকীর দ্বারা শ্রী শ্রী দামোদরের নিত্য আরাধনা করে কৃপালাভ করেছেন এই কার্তিকে। এই জন্য গোস্বামীপাদ হরিভক্তি বিলাসের সরস বিলাসে কার্তিক ব্রতের বিবরণে বিবিধ বিধিবিধান কথনানন্তর এই অষ্টকীর শ্রবণ কীর্তনের ব্যবস্থা দিয়েছেন। এটি দামোদরের আরাধনার একটি অঙ্গরূপে নির্বাচিত হয়েছে। গোস্বামীপাদ নিজে টীকা করেছেন, আসলে এর ভিতরে আছে দামবন্ধন লীলা, প্রার্থনা সেবার কামনা। এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে তা দিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে। লীলা বলতেই খেলা, তো সবাই তো সব খেলা জানেন না, সবার সঙ্গে সব খেলা জমেও না। যে যে খেলা জানে সেই সেই খেলায় সাথী হতে পারে। তো এই গোকুলবাসীগণ তারা জানেন প্রেমের খেলা, কৃষ্ণকে তারা ভগবান বলে জানেনও না মানেনও না। শ্রীকৃষ্ণ তাদের সেই কেবলা প্রীতির ছাঁচে এইরকম ঢালাই হয়ে নিজের ভগবত্তাকে ভুলে গিয়ে আজ সামান্য নরবালকের মতো কি অপূর্ব খেলা খেলছেন। এই সে প্রকার লীলা আপনার, একেই বলা হয় লীলা। স্বেচ্ছায় হর্ষে প্রিয় ভক্তগণের সঙ্গে উনি যে খেলেন, কোনো উদ্দেশ্য নেই এর ভিতরে। আর ধর্ম সংস্থাপন অধর্ম দলন সাধুগণের পরিত্রাণ অসাধুর বিনাশ
একে বলা হয়েছে কর্ম। এইগুলি ভগবান বিষ্ণু প্রায়শ করেন। মথুরা দ্বারকা লীলা সেখানে ধর্ম সংস্থাপনের দিকে আবেশ অধর্মের বিনাশের দিকে, কিন্তু এই ব্রজলীলা শুদ্ধ প্রেমের খেলা। কেবল প্রীতির ভূমি এই সে প্রকার লীলা আপনার আপনারই মনোহরে নিজেই বিমুগ্ধ হয়ে যান। এত মধুর আমার ব্রজলীলা, তা দিয়া ডোবায় গোকুল জনায় আনন্দেরই সরোবরে, তার তত্ত্ব জানে যেই সবজনে তাদিকে প্রকাশে তিনি। আমি ভক্ত জিত তাহারে প্রেমত শতবার বন্দিপুনি। হে দেব, তুমি বরেশ্বর নানাবিধ বর হে দেব দিতে সে পারো, তবু তব ঠাই কিছু নাহি চাই মক্ষ মক্ষাবধি বর। এই করনাদ যেন অবিরত গোপবাল তনু এই এই দামোদর মূরতি আমার হৃদয়ে আবির্ভূত রহে, অন্য বরে কাজ নাই। কি অপূর্ব কামনা! একদিকে তত্ত্ব মহিমা, অপর দিকে লীলার বর্ণনা। গতকাল আমরা আস্বাদন করে এসেছি সুকমনি তো তত্ত্বজ্ঞ, উনি বললেন যে এই জাতীয় কৃপা প্রসাদ কেউ আজ পর্যন্ত পাননি। নিমং বিরিঞ্চ ন ভব ন শ্রীরূপী অঙ্গ সংশ্রয়া প্রসাদং লেভিরে গোপী যত্তত প্রাপ বিমুক্তিদাত। আজ এই লীলায় তিনি জননীর কাছে যে বশ্যতা স্বীকার করলেন, বাৎসল্য প্রেম পয়নিধি ব্রজেশ্বরী ব্রজরাজ গৃহিণী যেভাবে তাকে একান্ত আপনার করে বশ করলেন, এইভাবে ব্রহ্মা মহাদেব কমলা দেবী কোনোদিন পারেননি, পারবেন না, স্বপ্নেও কল্পনা করতে পারেন না। আসলে তারা গুণাবতার। কমলা দেবী অনপায়নি শক্তি, তথাপি তারা দাসভাবে আবিষ্ট হয়ে দাসীভাবে উন্মত্ত হয়ে নারায়ণের বক্ষ বিলাসিনী, তবু সদা সেবা করে দাসী অভিমানী। তারা জগৎকে জানাচ্ছেন যে সেবার কত মহত্ত্ব, দাস্যভাবের কত গরিমা, অল্প ভাগ্যে এই দাস্য প্রাপ্ত হওয়া যায় না। তাই দুর্লভ এই বশ্যতা। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতহ। স্ফূর্তিতে শ্রী শুকদেব যেন গঙ্গা তটে বসে সেই ব্রহ্মর্ষি রাজর্ষি দেবর্ষি কর্তৃক পরিবৃত মহাসভাতে যেন যশোদা নন্দনকে সামনে দেখতে পাচ্ছেন। উনি বর্ণনা করছেন না, লীলা যেন দর্শন করছেন, মহারাজ পরীক্ষিতকে দর্শন করাচ্ছেন। তাই বললেন অয়ং গোপিকা সুতহ। এই যে গোপিকা নন্দন, ইনি
দেহাভিমানীর কাছে সুখলভ্য নয়। আত্মবতাম ব্রহ্মজ্ঞানী যোগীও একে লাভ করতে পারে না। এইভাবে ঐশ্বর্য জ্ঞান নিষ্ঠ মর্যাদাময়ী ভক্তি যাদের, তারাও একে একান্ত আপনার রূপে এইভাবে পায় না। যথা ভক্তিমতাম ইহ এই গোকুলধামে ব্রজবাসীর ভাব এবং আনুগত্য নিয়ে যারা সাধন করবেন, তারা যেভাবে সুখাপরূপে সুখলভ্য রূপে এই নন্দনন্দনকে লাভ করবেন। রাগানুগা ভক্তির মহত্ব শুকদেব কীর্তন করলেন। নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুতহ জ্ঞানিনাং চ আত্মভূতানাম যথা ভক্তিমতাম ইহ। মা তো চলে গেলেন গোপালকে শাসন করে, ভগবান সর্বশক্তিমান হয়েও আজ যশোদার বন্ধনে বদ্ধ। কি অপূর্ব বাৎসল্য প্রেম রসধারা তিনি আস্বাদন করছেন, যার ইঙ্গিত মাত্রে অনন্ত কোটি জীবের অনন্ত কোটি কালের মায়াবন্ধন ছিন্ন হতে পারে, যার নামাভাসে সেই সর্বশক্তিমান সর্বজ্ঞ চূড়ামণির সর্বশক্তি কোথায় গেল। ঠাকুর, আপনার সর্বৈশ্বর্য সর্বশক্তি কোথায় গেল, যে আপনি নিজে শতচেষ্টা করেও মায়ের বন্ধন খুলতে পারলেন না। এমনকি বয়স্যরাও চেষ্টা করল, তারাও পাচ্ছে না। কানাই, আমরা মায়ের এই বন্ধন কিছুতেই খুলতে পারছি না, বড় শক্ত রে ভাই। মা যে গ্রন্থিটা দিয়েছে বড্ড শক্ত। শ্রীকৃষ্ণ মনে বল আনলেন, ভেতরে দুঃখ হলো তো ঠিকই, বন্ধনটা কেউই ভালোবাসেন না। বললেন, না না, মায়ের এই দেওয়া বন্ধন তিনি অতীব ভালোবাসেন। ওই জন্য মথুরা লীলায় মনে পড়েছে, যেদিন উদ্ধবকে পাঠাচ্ছেন, এথা দেবকী বসুদেব মোরে, কোনদিন কথা কহে না তো জোরে। দেবকী বসুদেব কি বাঁধবেন, প্রণামটাই করতে দিতে চান নাই। যখন কংস নিধনের পর দণ্ডবত করতে গেলেন, নন সুত প্রকৃতি পুরুষেশ্বর তোমরা জগদীশ্বর আমাদেরকে প্রণাম করবে না, ভগবান তখন কত দৈন্য করছেন, আপনাদের কোনো সেবা করতে পারিনি এই 11টি বৎসর, আপনারা কত দুঃখ ভোগ করেছেন এই 11 আর এর আগে 7 বছর, 18 বছর ইতিহাস বলে দেবকী বসুদেবের জীবনে কত কষ্ট কারাক ক্লেশ আদি। সেই প্রথম সন্তান কীর্তিমান যখনই জন্মালো, তারপরেই তো নারদ এসে কংসের মনটাকে মুচড়ে দিয়ে গেলেন। সেদিন থেকে এরা কারারুদ্ধ, কত নির্যাতন, কত অপমান, কত ক্লেশ নীরবে হজম করতে হয়েছে।
ভগবান সেইগুলি উল্লেখ করে ক্ষমা চাইছেন, কিন্তু সাহস হচ্ছে না কৃষ্ণ বলরামকে। তারা চরণের ধুলি দিয়ে আশীর্বাদ করেন, বুকে জড়িয়ে ধরে। তখন ভগবান ভাবলেন, এই ভাব থাকলে তো লীলা হবে না। বৈষ্ণবী মায়া বিস্তার করলেন পিতামাতার স্নেহরস আস্বাদনের নিমিত্ত, ঐশ্বর্য ভাব শিথিলিত হল। তখন কৃষ্ণ বলরামকে বুকে জড়িয়ে ধরলেন। ভাগবতেরই বর্ণনা, এথা দেবকী বসুদেব মোরে, যদি মায়ের এই বন্ধনে আনন্দ ব্রহ্ম আনন্দ সাগরে না ভাসবেন, তাহলে এ কথা আজ উনি চিন্তা করছেন কেন? অতীতের স্মৃতি কেন তার অন্তরে জেগেছে? এথা দেবকী বসুদেব মোরে, কোনোদিন কথা কহে না তো জোরে, চেনে না ইহারা নবনীত চোরে, আমি যে নবনীত চোর এটা এরা চেনে না। সেই স্বরূপটি নেওয়ার মতো এদের প্রেমের যোগ্যতা নেই, তাই শাসিতে আসে না। তাই মা যেমন সেদিন লাঠি নিয়ে ধর 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 করে ছুটেছিলেন, দেবকী বসুদেব তো কোনোদিন এই প্রকার ছোটেননি। মনে পড়ে আজি মায়ের বন্ধন, সেই স্নিগ্ধ রজ্জু দাঁড়িতে শাসন, আমার প্রাণটা তো এটাই চায়। ভগবান কামনা করেন এইভাবে আমাকে কেউ বাঁধুক, কিন্তু কে বাঁধবে তাকে? আর এই বন্ধনের কথাই বা বুঝবে কে? তো সখাগণ যখন পারলেন না, শ্রীকৃষ্ণ তাদেরকে বল দিচ্ছেন, ভাই তোমরা চিন্তা করো না, কোনো প্রকারে একটা উপায় বের করো যাতে আমি বন্ধন মুক্ত হতে পারি। এই বলে শ্রীকৃষ্ণ কিয়ৎক্ষণ চুপ করে বসে রইলেন সেই অঙ্গনে। তারপরে শ্রীকৃষ্ণ দুই জানু এবং দুই করতল ভূমিতে অর্পণ করে হামাগুড়ি দিয়ে সেই বলপূর্বক উলুখলটিকে আকর্ষণ করতে লাগলেন, কিন্তু যশমতীর স্থাপিত উলুখল একটুও নড়ল না। সর্বশক্তিমান হামাগুড়ি দিয়ে টানছেন উলুখল, উলুখল নড়ছে না, স্থানচ্যুত কম্পিত কিছুতেই কিছু না। প্রেমবান ভক্ত যেটা একবার স্থাপন করে সেটা অচঞ্চল হয়। এই দেখুন, এই জগতে কোনো মহাপুরুষ কিছু করে গেছেন, এটা তো লীলারাজ্যের কথা, এই সাধক জগতের কথা বলা হচ্ছে। কোনো প্রেমবান ভক্ত এই জগতে কোনো মহাপুরুষ কিছু করে গেছেন, সেটা আজও অচঞ্চল হয়ে আছে, আছে কি না? ভগবান ভক্তির স্থাপিত যে কোনো কাজ সেটাকে বিশেষ গুরুত্ব দেন, কিন্তু এখানে সেসব কথা নয়। এখানে কোনো গুরুত্ব দেওয়ার প্রশ্ন নেই, কারণ শুদ্ধ বাৎসল্য প্রেমের রসাবেশে তিনি ভেসে চলেছেন। তাহলে উলুখলটাকে নাড়াতে পাচ্ছেন না কেন? বললেন, প্রেমবান ভক্তির যা কিছু স্থাপিত বস্তু সেটা যে চির অচঞ্চল,
সাক্ষাৎ ভগবানও তাকে চঞ্চল করতে পারেন না, এই আদর্শটি লীলার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। এতে কি হলো, উলুখলটাকে উনি যখন আকর্ষণ করছেন, উদরের বন্ধন আরো দৃঢ় থেকে দৃঢ়তম হয়ে গেল। টান লেগে উদরের যে বন্ধন সেটি আরো সুদৃঢ়ভাবে উদরে সংলগ্ন হল। সেই অবস্থাতেই তিনি কি যেন চিন্তা করছেন, শ্রীমান নন্দকুমার কি যেন চিন্তা করছে, হঠাৎ দৃষ্টি পড়ল কিঞ্চিত দূরবর্তী অঙ্গন প্রান্তে, ওই দিকে তাকাচ্ছেন সামনের দিকে। উনি আছেন অঙ্গনের এই প্রান্তে, দৃষ্টিপাত করছেন অঙ্গনের ওই প্রান্তে, কি দেখেন কৃষ্ণ? না অঙ্গনের অপর প্রান্তে দুটি প্রকাণ্ড অর্জুন বৃক্ষদণ্ডায়মান, এই দুইটি বৃক্ষের মাঝখানে স্বল্প পরিসর সংকীর্ণ স্থান আছে। যদি ওই দুইটি বৃক্ষের মধ্যে দিয়ে অপর পার্শ্বে যাওয়া যায়, তাহলে পশ্চাৎ ভাগের উলুখলটি বৃক্ষকাণ্ডে সংলগ্ন হয়ে যাবে। বৃক্ষদ্বয়ের মধ্যবর্তী স্থান দিয়ে উলুখল কিন্তু ওপারে যাবে না, তাতে আমি ওপাশে গিয়ে করব কি, উলুখলটাকে আকর্ষণ করব জোরে। বৃক্ষকাণ্ড সংলগ্ন উলুখল যখন খুব জোরে টানব, তখন এই রজ্জুটি ছিন্ন হয়ে যাবে। এই বুদ্ধি শ্রীকৃষ্ণের মাথায় খেলে গেল। ঠাকুর, বুদ্ধি তো খেলল, কিন্তু এতে যে কি অঘটন ঘটবে, দড়ি ছিঁড়বে কি গাছ দুটোই উপরে পড়বে, এত সব চিন্তা ভাবনা করবার অবকাশ কি কৃষ্ণের ছিল, কি করে থাকবে? সর্বজ্ঞতা শক্তি সর্বশক্তি মত্ত এই বিশুদ্ধ ব্রজপ্রেম রূপী চন্দ্রকান্ত মণির সম্মুখে যে চির সংকুচিত স্তিমিত হয়ে অবস্থান করছে, কিন্তু শক্তি শক্তিমানকে তো কখনো ছাড়ে না। শক্তি তো নিত্য সেবিকা, শক্তিমান চিরসেব্য তত্ত্ব, শক্তি শক্তিমতর অভেদা। শক্তি এখানে গুপ্ত সংকুচিত ঠিকই, কিন্তু প্রয়োজনে যে শক্তি প্রকটিত হয় না বিকশিত হয় না এ কথাও তো বলা চলে না। শক্তি শক্তির কাজ করে যায়, শক্তিমান যেভাবেই থাকুন। যেমন কোন সম্রাট রাজ রাজেশ্বর, তিনি হয়তো খেলা খেলছেন কি বিশ্রাম করছেন, সেই সময়ও তো তার সমস্ত শক্তিবর্গ তার সঙ্গে আছে, এটা উনি বুঝুন নাই বা বুঝুন, অনুসন্ধান রাখুন বা না রাখুন। শ্রীকৃষ্ণ যখন এই রকম চিন্তা করছেন, সেই সময় সর্বজ্ঞতা শক্তি সহসা শ্রীকৃষ্ণের অন্তরে আবির্ভূত হল, চকিত চমকিত ক্ষণপ্রভার মতো, বিদ্যুতের মতো ক্ষণিকের তরে। ওই যে আমরা বললাম, এখানে সর্বজ্ঞতা আদি শক্তির প্রকাশ নেই। হে দামোদর, দয়াময় প্রভু, সন্মুখের ওই অর্জুন বৃক্ষ দুটি আপনার কৃপা প্রাপ্তির আশায়
এক দুই দিন নয় প্রভু, দেবতার পরিমাণে শত বৎসর পূর্বের থেকে, আজ নয় কত হাজার হাজার বৎসর অতিবাহিত হয়ে গেছে প্রভু, আপনার এই প্রকট লীলার বহু পূর্বের থেকে আপনার অপেক্ষায়, আর ঊর্ধ্ববাহু তপস্বীর ন্যায় দাঁড়িয়ে আছে দয়াময়। জানো ওরা কে? কৈলাসপতি শঙ্করের অনুচর কুবেরের দুই পুত্র এরা, ওদের নাম হচ্ছে নলকুবর আর মণিগ্রীব। ওরা আপনার প্রিয় ভক্ত নারদের নিকট অপরাধী হয়েছিল। দেবর্ষি নারদ এদেরকে শাপ দিয়ে কৃপা করেছিল। নারদের শাপেই এরা এই গোকুলধামে নন্দভবনের প্রাঙ্গণ প্রান্তে বৃক্ষত্ব প্রাপ্ত হয়ে, আর আপনার কৃপা প্রাপ্তি আপনার স্পর্শন দর্শনের অপেক্ষায় এরা দিন গুনছে। প্রভু দামোদর, আপনার প্রিয় ভক্ত দেবর্ষি নারদের বচনকে সত্য করবেন না? ভক্তের বাক্য তো কখনো ব্যভিচারী হয় না। ক্ষণিকের তরে সর্বজ্ঞতা শক্তি এই সব কথা জানিয়ে দিয়ে দে দৌর, পালালো সর্বজ্ঞতা শক্তি, প্রভু আর এখানে দাঁড়াতে পারি না, কারণ লীলা পুরুষোত্তমের লীলায় বাধা হবে। কত কাল অতিবাহিত হয়ে গেছে, আমাদের এক বছরে দেবতাদের একদিন হয়, আমাদের 365 দিনে এক বছর, দেবতাদের একদিন, এই হিসাবে ওরা দেব পরিমাণে 100 বৎসর অপেক্ষা করছে। কত রৌদ্র, কত বৃষ্টি, কত হিম, কত ঝঞ্ঝাবাত এরা ভোগ করেছে। আজ আপনি যদি এদের কৃপা দৃষ্টিপাত করলেন, এদের দিয়ে যদি আপনি তাকালেন দয়াময়, তো এদের বন্ধন আর কেন থাকে? অতএব আপনি উলুখল বন্ধনের ছলে এদেরকে আপনার কৃপা বৈভবের মহিমা উদ্ধার করে এদেরকে জগৎকে জানান যে আপনি কত কৃপালু। সত্যব্রত ঋষি তাই তো বলছেন, যে জন বন্ধনে আছে সে কখনে অন্নে মচিবারে নারে। কোন বদ্ধ ব্যক্তি আরেকজনকে মুক্ত করতে পারে? তার নিজেরই তো বন্ধনকে খোলে তার ঠিক নাই। যে জন বন্ধনে আছে সে কখনে অন্নে মচিবারে নারে। কিন্তু তুমি বদ্ধ হয়ে কুবের তনয়ে দিলে প্রভু মুক্ত করে, তারা অভাজন ভক্তির অভাজন করিলে হে দামোদর। আমারে তেমতি দাও প্রেম ভক্তি, মক্ষে যত্ন নাহি মোর। তাহলে প্রভুর এই কারুণ্য লীলা শ্রবণ কীর্তনে বিশ্বমানব তোমার দিকে আকৃষ্ট হবে দয়াময়, জাগতিক জীবের দৃষ্টিকে আকর্ষণ করো তুমি তোমার কৃপা বৈভবের মহিমা দেখিয়ে। তাই এদের মোচনের প্রয়োজন আছে প্রভু, সর্বজ্ঞতা শক্তি নিবেদন করল। এখানে একটা কথা, যে ভগবান যখন ভক্ত দত্ত বন্ধনে আছেন,
তখনই তিনি বদ্ধ জীবকে মুক্ত করতে আর পরম সমর্থ। এক অভিনব লীলা মাধুর্য প্রকাশ পেল, সর্বজ্ঞের অজ্ঞতা লীলা, সর্বশক্তিমানের অসমর্থতার লীলা, সর্বজ্ঞতাকে ঢেকে রেখে এক অভিনব লীলা মাধুর্য প্রকাশ করল। বেশ, উনি গোপবালকদেরকে বললেন, দামোদর ভাই, তোমরা সকলে মিলে আমার পশ্চাৎ ভাগের উলুখলটাকে একটু যদি ঠেলতে পারো, আমি তো নাড়াতে পারছি না, আমি তো উলুখলটাকে টানতে পারছি না, নাড়াতে পারছি না, তোমরা যদি পেছনের থেকে ঠেলো তাহলে দেখছ তো সম্মুখবর্তী ওই যে বৃক্ষদ্বয়, আমি ওর মধ্যে দিয়ে ওপারে চলে গিয়ে উলুখলটাকে বাঁধিয়ে দেব। ব্যাস এইবার বলপূর্বক আকর্ষণ করব, ছিঁড়ে যাবে, বন্ধন রজ্জু ছিন্ন হবে যদি পারি। ব্যাস এইবার আজ যত নবনীত আছে সব চুরি করব, সব দইয়ের হাড়িগুলো ভেঙে চুরমার করব, আর যারা আমায় বাঁধবার জন্য রজ্জু যোগান দিয়েছে ওই আমি তো তাদেরকে চিনে রেখেছি, এর প্রতিশোধ নেব। কি মধুর লীলা এই সব লীলা, সাধারণের বোধগম্য হয় না, বিশেষত ঐশ্বর্য জ্ঞানী ভক্ত। বৃহৎ ভাগবতামৃতে দেখা যায়, গোপকুমার যখন বৈকুণ্ঠে গেলেন, তিনি ব্রজের উপাসক শ্রীমন মদন গোপাল দেবের দশাক্ষর মন্ত্রীর জাপক, সক্ষভাবে তার মদন গোপালের উপাসনা, তার অন্তরে ঐশ্বর্যের আবেশ নেই। উনি বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠনাথকে স্তুতি করছেন, বৈকুণ্ঠে স্তুতি করার নিয়ম, প্রভু তুমি গোকুলে অবতীর্ণ হয়েছিলে, নবনীত চুরি করেছিলে, মা তোমার পেছনে দইয়ের হাড়ি ভেঙেছিলে বলে মা লাঠি নিয়ে ধর ধর করে ছুটছেন, তুমি পরিমরি করে দে দোর, শেষে মা তোমায় ধরলেন, লাঠি নাচালেন, প্রহার করবেন যেন এই ভাব দেখাচ্ছেন, কত কথা বললেন, তুমি বারবার কাঁদছো, আর এমনটি জীবনে করব না, মা তুমি আমায় ছেড়ে দাও, বড্ড ভুল করে ফেলেছি মা, আর এমনটি কোনোদিন হবে না। এইসব স্তুতি কি নারায়ণের সামনে খাটে? বৈকুণ্ঠ পার্ষদরা ভাবছেন এই নবাগত গোপকুমার কি স্তুতি করে নারায়ণের, কোথায় উনি প্রকট লীলায় কবে নবনীত চুরি করেছেন, কোন ভক্ত তাকে ধরতে গেছে বাঁধছে, এগুলি কি বৈকুণ্ঠের মতো জায়গায় বলা সমীচীন, এইগুলো বললে ভগবানের স্তুতি হয় না নিন্দা হয়? তারা নিতে পাচ্ছেন না, এই বালক ভগবানের এত ঐশ্বর্য আছে মহিমা আছে সেইগুলি তুমি বলতে পারো না, গোপকুমারীর ভালো লাগে না। এরা বোঝাতে চায় কিন্তু ওর মাধুর্য জ্ঞান এদের সঙ্গে খাপ খায় না, তাই তো তিনি বৈকুণ্ঠ ঐশ্বর্যের ধামে আনন্দ পেলেন না। দেবর্ষি নারদের উপদেশে বৈকুণ্ঠ ছেড়ে আরো উপরে চলে গেলে, ব্রজের উপাসক মদন গোপাল দেবের আরাধক তিনি, তিনি কি নারায়ণকে দেখে আনন্দ পাবেন?
মদন গোপালের উপাসক মদন গোপাল ছাড়া অন্য উপাস্যকে দেখে কেন আনন্দ পাবেন? তিনি যে ঐকান্তিক ভক্ত, তাই ভগবান যখন ভক্তির বন্ধনে বদ্ধ তখনই তিনি জগতের বন্ধন মোচন করেন। ভক্তির বন্ধনে যতক্ষণ উনি বন্ধন না বদ্ধ না হচ্ছেন ততদিন কিন্তু উনি জগজ্জীবের মায়াবন্ধন থেকে মুক্ত করতে পারেন না। ওই জন্য ভক্তির প্রেমাধীন হয়ে যখন অবতার লীলা করেন, ভক্তের ইচ্ছায় কৃষ্ণের সর্ব অবতার সর্ববিধ চেষ্টা, যুগে যুগে অবতীর্ণ হন, ধর্ম সংস্থাপনা আদি করেন। ভক্ত চূড়ামণি ব্রহ্মার হৃদয়ে বেদজ্ঞান বিস্তার করে নানাবিধ সাধনার পদ্ধতি প্রচার করলেন যে আমি ভক্তিবাধ্য। ভগবত তত্ত্বটি হচ্ছে ভক্তিবাধ্য, ভক্তি ভক্তি সাধ্য, আর ভগবান হচ্ছেন চিরভক্তবদ্ধ। এই জন্য নলকুবর মণিগ্রীবের বন্ধন মোচনের জন্য ভক্ত দত্ত বন্ধন নিয়েই তিনি এগিয়ে চলেছে, ঘোড়া ঠেলছে। ভগবানের এই যে বন্ধনকর্তা যশোমতী, তিনি যদি তাকে বন্ধন না করতেন তাহলে তাকে যে বাধা যায়, তিনি বদ্ধ অবস্থাতেই জগজ্জীবের বিমুক্তি প্রদাতা হন। এই সকল লীলা মাধুরী এই করুণা বৈভবের কথা জগজীব জানত না, তাই করুণারই লীলা এই ভাগবতে শ্রী সুখদেব বর্ণনা করেছেন। হঠাৎ মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন, গুরুদেব, দেবর্ষি নারদ তো পরম ভক্ত, ভক্ত কি কাউকে অভিশাপ দেয়? ভক্তের কি ক্রোধ হয়? কাময়েষ ক্রোধয়েষ রজগুণ সমুদ্ভব, রজগুণের থেকে ক্রোধ জন্মায় কামনা প্রতিহত হয়ে। আর এরা এমন কি অন্যায় করেছিল যে দেবর্ষি নারদের মতো স্নিগ্ধ মূর্তি, প্রেমময় বিগ্রহ, তিনি ক্রুদ্ধ হয়ে এদেরকে অভিশাপ দিয়ার বৃক্ষজনই প্রাপ্ত করালেন? কথ্যতাম ভগবন্নে তত্ত্বয়ো শাপস্য কারণম যত্তদ বিগর্হিতং কর্ম যেন বা দেবর্ষে স্তমঃ। শ্রী শুকদেব তাদের পূর্ব জীবনের সেই ইতিহাস, বহুদিন আগের কথা পারলেন। রুদ্রস্য অনুচর ভূত্বা সুদীপ্ত ধনদাত্মজ কৈলাস শিখরে রম্যে মন্দাকিন্যাং মদৎকট বারুণীং মদিরাং পিত্বা মদা ঘূর্ণিত লোচন স্ত্রীজনৈর অনুগায়দ্ভিরে তু পুষ্পিতে বনে। এরা অপরাধ করছিল, অন্তঃপ্রবিশ্য গঙ্গায়াম অম্বোজ বনরাজিনী চিক্রীর তু যুগ যুবতীভি গজাবিব করে নুভি। হাজার হাজার বছর আগের কথা, সেই কৈলাস শিখরের উপবনে মন্দাকিনীর অভ্যন্তরে কমলবন মাঝে এরা দেবীগণকে নিয়ে দেবললনার সঙ্গে যে পৈশাচিক রঙ্গরস বিস্তার করেছিল, অপরাধ করছিল শ্রীমন মহাদেবের কৈলাসের মর্যাদাকে ভঙ্গ করছিল। কৃপা হল নারদের, এটা ক্রোধ নয়, এটা কৃপা। সেই ঘটনাই তিনি বর্ণন করছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আসাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।